আপনি কি জানেন কেজিএফ এর হিরো রকি আসলে একটি বাস্তব চরিত্র? এমন এক মাছ রয়েছে যে মাছ খেলে নেশা হয়, আর এই নাইটিকে দেখুন, ইনার নেশাই হচ্ছে নিজের পোষা বিড়ালের পশম খাওয়া। ইয়াক! আবার প্রাচীন রোমে কোনো ছেলে মেয়ে যদি প্রেম করতে গিয়ে ধরা খেয়ে যায়, তাহলে মেয়ের বাবা চাইলে নিজের মেয়ের প্রেমিককে হত্যা করতে পারবে, আর এটা লিগাল। এমনই কিছু অদ্ভুত এবং অবিশ্বাস্য তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। নাম্বার ওয়ান, বলছি চতুর্থ দশকের কাছাকাছি সময়ের কথা। তখন রোমান সম্প্রদায়ের মেয়েদের বিয়ের আগ পর্যন্ত প্রেম করা নিষিদ্ধ ছিল। যদি কোনো মেয়ে প্রেম করতে গিয়ে তার বাবার হাতে ধরা পড়ে যেত, তাহলে আইনিভাবে মেয়েটির প্রেমিককে খুন করতে পারতেন মেয়েটির বাবা। এমনকি ছেলেটির বাবা সর্বোচ্চ তিনবার তার ছেলেকে দাস হিসেবে বিক্রিও করতে পারতেন। এটি প্রাচীন রোমের ইতিহাস। তখন বাবারাই তাদের পুত্রকে সর্বোচ্চ তিনবার দাস হিসেবে বিক্রি করে দিত। যেহেতু তখনকার পরিবারগুলো পিতৃপ্রধান ছিল, তাই বাবারা চাইলে তার যে কোনো সন্তানকে মেরে ফেলার অধিকারও রাখতেন। কিছু সংখ্যক নিষ্ঠুর পিতার দেখাও মিলেছে সেই প্রাচীন রোমান সম্প্রদায়, যারা নিজ হাতে খুন করেছেন নিজের সন্তানকে। নাম্বার টু, এতদিন আমরা সবাই ভালোবাসা বোঝাতে যে সিম্বলটি ব্যবহার করে আসছি, কখনো কি ভেবে দেখেছেন ঠিক এরকম আকৃতির প্রাকৃতিক জিনিস পৃথিবীতে থাকতে পারে? গ্রেট ব্যারিয়ার রিফের এক অন্যতম অংশ হচ্ছে এই হার্ট রিফ। এর দৃশ্য প্লেন বা হেলিকপ্টার থেকে আপনি উপভোগ করতে পারবেন। এখানে আপনি শামুক কুড়োতে বা ডাইভিং করতে পারবেন না। সুরক্ষার কথা মাথায় রেখে এখানে এগুলো নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার থ্রি, কেজিএফ মুভির নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বক্স অফিসে হিট এই মুভিটি নিয়ে দর্শকদের মাতামাতি কম নয়। কিন্তু এই মুভিটি কি আসলেই কোনো বানানো কাহিনী নাকি একটি সত্য ঘটনা? যদি বলি এটি সত্য, কেজিএফ আসলেই একটি রিয়েল মাইনিং এরিয়া, যাকে কোলফিল্ড নামেও বলা হয়ে থাকে। কিন্তু এখন সেখানে মাইনিং করা হয় না, অর্থাৎ খোদাই করা হয় না। এখন কথা হচ্ছে, কেজিএফ এর হিরো রকি ভাই কি আসলেই ছিল? তবে যেই ক্যারেক্টার থেকে এটি ইন্সপায়ার্ড হয়ে বানানো, তার নাম রাউডি তাঙ্গাম, যিনি একটি গ্রুপ বানিয়েছিলেন এবং অনেক ইল্লিগাল কাজ করতেন। পরে তাকে গুলি করে মেরে ফেলা হয়। নাম্বার ফোর, আফ্রিকার ঘানাতে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেই ব্যক্তির কফিনটি তার জীবনের সঙ্গে যুক্ত বিশেষ দিকটিকে নজরে রেখে তৈরি করা হয়। যেমন ধরুন, কোনো ব্যক্তি পাইলট ছিলেন, তাহলে তার মৃত্যুর পর তার কফিনটি প্লেনের আকারে তৈরি করা হবে। আবার ধরুন, কোনো ব্যক্তি জেলে ছিলেন, তাহলে তার কফিনটি মাছের মতো করে তৈরি করা হবে। আবার ধরুন, কোনো ব্যক্তির একটি দামি গাড়ি আছে, তাহলে তার মৃত্যুর পর তার কফিনটি তৈরি করা হবে সেই দামি গাড়িটির আদলে। ইন্টারেস্টিং না? নাম্বার ফাইভ, নেশাদ্রব্য তো অনেক রয়েছে, কিন্তু কখনো কি শুনেছেন মাছ খেলে নেশা হতে পারে? সালেমা পোর্জি নামে এক প্রজাতির মাছ আছে। এই মাছ যদি কেউ খায়, তাহলে তার অবস্থা হেলুসিনেশনের মতো হয়ে যেতে পারে। প্রাচীন রোমে এই মাছকে ড্রাগ হিসেবে গণ্য করা হতো। নাম্বার সিক্স, প্রেম করতে সবাই চায়, কিন্তু প্রেমের জগতে আসার কিছুদিন পরেই অনেকেরই ছাড়াছাড়ি হয়ে যায়। কেউ এই বিচ্ছেদকে মেনে নিতে পারে, আবার কেউ বা মেনে নিতে পারে না। এমনই হয়েছিল হেনরি জিগল্যান্ড নামের এক ব্যক্তির প্রেমিকার সাথে। জিগল্যান্ড তার প্রেমিকার সাথে সম্পর্ক বিচ্ছেদ ঘটান। এই বিচ্ছেদ মেনে নিতে পারেননি তার প্রেমিকা। মানসিক চাপে ভারাক্রান্ত হয়ে তার প্রেমিকা আত্মহত্যা করে ফেলে। এদিকে বোনের আত্মহত্যার প্রতিশোধ নিতে তার ভাই জিগল্যান্ডকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। জিগল্যান্ড বাগানে ঘুরতে গিয়ে দেখে প্রেমিকার ভাই জিগল্যান্ডকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। কিন্তু গুলি জিগল্যান্ডকে না লেগে তার গা ঘেঁষে গিয়ে লাগে বাগানের একটি গাছে, এবং গুলি গাছের ভেতর ঢুকে যায়। এদিকে প্রেমিকার ভাই ভেবে নেয় যে জিগল্যান্ডকে সে মেরে ফেলেছে। একজন মানুষকে মারার পর তার মনে অপরাধবোধ হতে থাকে এবং সে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে ফেলে। এই ঘটনাটির প্রায় 20 বছর পর জিগল্যান্ড সেই গাছটিকে, যেটিতে গুলিটি ঢুকে গিয়েছিল, সেটিকে কাটার সিদ্ধান্ত নেন। কিন্তু এই বিশাল গাছটি কিভাবে কাটবে কিছুতেই বুঝতে পারছিলেন না। এরপর সে বিস্ফোরক দিয়ে সেই গাছটিকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবাত সেই কাজ। তখন ডিনামাইটটি ফেটে যায়। যখন ডিনামাইটটি ফেটে যায়, তখন ডিনামাইটের প্রচণ্ড চাপে এবং হঠাৎ ঝটকাতে গাছ থেকে 20 বছর আগে ঢুকে যাওয়া গুলিটি সজোরে বেরিয়ে যায় এবং দূরে দাঁড়িয়ে থাকা জিগল্যান্ডের কপালে গিয়ে লাগে, আর সে তৎক্ষণাৎ মারা যায়। এভাবেই 20 বছর পর প্রেমিকার ভাইয়ের বদলা সম্পূর্ণ হয়। কি অদ্ভুত ঘটনা, তাই না? নাম্বার সেভেন,
আপনি নিশ্চয়ই কোনো ধর্মগ্রন্থ বা সিনেমাতে সাধুদের তপস্যা করার কথা শুনেছেন। তারা অনেকদিন একনাগারে তপস্যা করে ঈশ্বরের খোঁজে। এরকমই একটি সাধু হলেন ভারতের অমর ভারতী। 1970 সালে অমর ভারতী সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি তার জীবন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তপস্যা করে কাটিয়ে দেবেন। এরপর তিনি তার ডান হাত উপরে তুলে তপস্যা করা শুরু করেন। এর মাধ্যমে তিনি শান্তির বার্তা প্রচার করতে চেয়েছিলেন। এভাবে হাত উপরে তুলে তিনি 38 বছর তপস্যা করেন। এত বছর হাত উপরে তুলে রাখার জন্য তার হাত আর কোনোদিনও নিচে নামেনি। চেষ্টা করেও তিনি এখন তা করতে পারেন না, আর তার সেই হাত শুধুমাত্র নামমাত্র হাত হিসেবে রয়ে গেছে। সেই হাত থেকে তার পুরোপুরি নিয়ন্ত্রণ চলে গেছে। নাম্বার 8, পেঙ্গুইন পাখিদের একটি খারাপ অভ্যাস সম্পর্কে আপনাদেরকে জানাই। এরা জলে নামার আগে হঠাৎ করেই তাদের পাশে থাকা কোনো এক সাথীকে ঠেলে ফেলে দেয় জলে। যদি তারা দেখে যে সেই সাথীটির কোনো ক্ষতি হয়নি, তাহলে তারা ভেবে নেয় যে জায়গাটি নিরাপদ। এরপরেই বাকি পেঙ্গুইনরা জলে নামে। আমাদের সমাজের অবস্থাও বর্তমানে অনেকটা এরকম, তাই না? নাম্বার 9, মাথার উপরে গনগন করছে সূর্য। এই সূর্যের তাপে ঘেমে নে একাকার। মন চাইছে শরীরের জামাটিকে খুলে ফেলার, কিন্তু না, বার্সেলোনার আইন অনুসারে রাস্তায় ছেলেরা শার্ট ছাড়া ঘুরতে পারবে না। আবার অনেক বিদেশি দেশ আছে যেখানে মেয়েরা গরমের সময় রাস্তায় ছোট ছোট কাপড় পরে বের হয়, কিন্তু বার্সেলোনায় আপনি যদি এরকমটা করেন, আপনাকে মাশুল গুনতে হবে 260 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় 25,000 টাকার মতো। এবার সিদ্ধান্ত আপনার, গরমে জামা গায়ে রেখে ঘুরবেন নাকি জামা খুলে এতগুলো টাকা ফাইন দেবেন? নাম্বার 10, ভারতের মহারাষ্ট্রে এমন একটি গ্রাম রয়েছে যেই গ্রামের বাসিন্দাদের বাড়িতে কোনো দরজা নেই। কয়েক প্রজন্ম থেকেই নাকি এই গ্রামটির বাড়িগুলোতে কোনো দরজা লাগানোর প্রয়োজনই পড়েনি। এই গ্রামে চোরের কোনো উপদ্রব নেই। এই গ্রামের মানুষদের মতে, যেই ব্যক্তি কোনো বাড়ি থেকে কিছু চুরি করবে, তাকে শনিদেবের অভিশাপে ভুগতে হবে। আর এই বিশ্বাসের কারণে এই গ্রামের মানুষ একদম শান্তিপূর্ণভাবে বসবাস করে। এমনকি এই গ্রামে কোনো পুলিশ স্টেশনও নেই। সারা পৃথিবীতে হওয়া অন্যায়, অত্যাচার, ভায়োলেন্স, দুর্নীতি ও অপকর্মের 95% এর পেছনে রয়েছে পুরুষদের হাত। কিন্তু পুরুষেরা এমনটা কেন করে? তারা কি জন্মগতভাবেই এমন? না, কোনো নবজাতক শিশুই মায়ের পেট থেকে রেপিস্ট হয়ে জন্মায় না। তারাও জন্মের সময় থাকে নিষ্পাপ, কোমল। তাহলে কেন তারা এরকম হয়ে ওঠে? নারীদের উপর হওয়া অন্যায় অত্যাচারের কথা তো সবাই বলে, কিন্তু পুরুষদের সাথে হওয়া অন্যায়ের কথা কেউ বলেন? আর পিনিকপাই সাইকোলজির আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মুদ্রার উল্টো পিঠের কাহিনী, প্রতিটা পুরুষের জীবনের সেই কষ্টের কাহিনী যেটা ইনফ্যাক্ট বেশিরভাগ পুরুষ আজীবন রিয়েলাইজই করে না। আধুনিক যুগে নানা প্রযুক্তির ছোঁয়ায় বসবাস করছি আমরা, কিন্তু এই স্বাচ্ছন্দ্যময় জীবনে পৌঁছানোর পেছনে যে কত অজস্র কাহিনী লুকিয়ে আছে তা আমরা কজনই বা জানি। পেছনে ফেলে আসা ভুলগুলো শুধরেই তো মানুষের সামনে এগিয়ে যাবার গল্প তৈরি হয়। তবে প্রাচীন এই অজানা অদ্ভুত বিষয়গুলো জানলে এখন সত্যি ভীষণ চমকে উঠতে হয়। শুধু প্রাচীনকাল বললেও ভুল হবে, কারণ বর্তমানের অনেক কিছুই জেনেও এখন আমরা অবাক হই, আর এমনটা হতেও থাকে, কারণ প্রতিদিনই আমরা জানছি নতুন নতুন অজানা সব তথ্য। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবে পিনিকপাইর প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।